রাজ্যের জারাজুরি শেষ, এবার কিন্তু গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট, এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চালাকি করতে গিয়ে কিন্তু বাঁশ খেয়েই গেল রাজ্য নির্বাচন কমিশন। গোটা রাজ্যকে কি পর্শকাতর ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী দেব? কমিশনকে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির। পঞ্চায়েত নির্বাচন মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে ভর্ৎসনার মুখে রাজ্য নির্বাচন কমিশন। এই মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিশেষ অংশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। আদালতের রায়ে বলা হয়েছিল, নির্বাচন কমিশন যে কয়েকটি জেলাকে পর্শকাতর বলে চিহ্নিত করেছে সেই জেলাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আদালতের নির্দেশের এই অংশ নিয়ে আপত্তি জানায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। এদিন আদালতে জানানো হয়, নির্বাচন কমিশন এখনও পরিস্থিতির মূল্যায়ন করেনি। একথা শোনার পরই বিরক্তি প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। কমিশনের উদ্দেশ্যে তার পাল্টা প্রশ্ন, তাহলে কি গোটা রাজ্যকে পর্শকাতর ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব? সেটা ভালো হবে? প্রধান বিচারপতির কড়া প্রতিক্রিয়া, রাজ্য নির্বাচন কমিশন কেন সময় নষ্ট করছে, কেন কমিশন ফ্রাস্ট্রেশন ছড়াচ্ছে? হাইকোর্টের নির্দেশ থাকার পরেও কমিশন পদক্ষেপ নিয়ে ঢিলেঢালা মনোভাব দেখাচ্ছে। মনোনয়ন জমা দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে সে কথা উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আমরা দেখছি গতকালও কোথাও কোথাও অশান্তি হয়েছে, লাঠিচার্জ হয়েছে, এটা ঠিক না। কমিশনের উপর মানুষ আস্থা হারাবে, আমরা নির্দেশটা ফেলে রাখার জন্য দিইনি, বাস্তবায়নের জন্য দিয়েছি। তিনি স্পষ্ট জানান, হাইকোর্টের রায় পছন্দ না হলে শীর্ষ আদালতে যেতে পারেন, সময় চলে যাচ্ছে, নির্দেশ উপেক্ষা করলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে বলে সতর্ক করে আদালত। তবে হাইকোর্টের দেওয়া রায়ের ওই অংশ পুনর্বিবেচনা হবে কি না সে বিষয়ে বৃহস্পতিবার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রুল জারির হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিলেন প্রধান বিচারপতি। হাইকোর্টের নির্দেশ অমান্য করলে হাইকোর্ট কড়া পদক্ষেপের পথে হাঁটবে, এমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন প্রধান বিচারপতি। এবং তিনি স্পষ্ট নির্দেশ দিলেন, স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, গোটা রাজ্যকে কি পর্শকাতর ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী দেব? কমিশনকে তীব্র ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি। কেন সময় নষ্ট করছেন? হাইকোর্টের নির্দেশ থাকার পরেও কি কারণে আপনারা সময় নষ্ট করছেন? কেন ফ্রাস্ট্রেশন ছড়াচ্ছেন? হাইকোর্টের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেব, এমনই কিন্তু নির্দেশ প্রধান বিচারপতির। এবার দেখার রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি পদক্ষেপ নেয়। ইতিমধ্যেই কিন্তু পাঁচ রাজ্য থেকে পুলিশ বাহিনী যেয়ে চিঠি পাঠিয়েছে পাঁচ রাজ্যকে, কিন্তু হাইকোর্ট কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় বাহিনী দেওয়ার। গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন প্রধান বিচারপতি। এবার দেখার রাজ্য কোন পথে হাঁটে। হাইকোর্টের নির্দেশ অমান্য করলে রাজীব সিনহার বিরুদ্ধে হাইকোর্ট অবমাননার রুল জারি করবে, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কিন্তু আনতেই হচ্ছে রাজ্যকে। এবার দেখার রাজ্য সুপ্রিম কোর্টে যায় কিনা।